হেফাজত শুরু থেকে আপনারা যদি শুরু থেকে দেখেন তাছিমের কথা বলেন যেই কথা বলেন হেফাজত কখনোই হেফাজত কখনোই পাবলিকের কষ্ট হবে পাবলিকের গাড়ি ভাঙচুর করবে এরকম কোন সাপোর্টিং না এরকম কোন ইয়েতে ছিল না হেফাজত কখনোই ছিল না সব সময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে ইভেন আমি এমনও দেখছি যে মিছিলের সময় শুধু মিছিল করার সময় হাতে লাঠি নিয়ে বের হইছে এই জন্য মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে শুধু লাঠি নিয়ে মিছিলে আসছে দেড়শোয় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে আর এখানে দেখেন গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন লাগানো আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি লাইভের শুরুতে আপনারা দেখছেন সব আওয়ামদের কাজ ছাত্রলীগ যুবলীগের কাজ এখানে মাদ্রাসা স্টুডেন্টরা সবাই মাদ্রাসার ভিতরে দেখেন ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্টদের বসে গেছে ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট মাদ্রাসার ভিতরে মাদ্রাসা স্টুডেন্ট এখানে টোটাল কতগুলো গাড়ি মাঝখানে আর অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে এগুলো আগুন ধরে যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা গাড়িতে দুইটা গাড়ি থেকে দেখেন এখন সাতটা গাড়িতে আগুন চলে গেছে আপনারা বুঝতে পারতেছেন এইদিকে দেখেন এই সাইডটাতে সকাল থেকে হেফাজতের কোনো কর্মী সকাল থেকে হেফাজতের কোনো কর্মী মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই এই সাইডে আসতেই পারে নাই এই আপনার জয় বাংলা স্লোগানের কারণে এই তাগুত হাসিনার অনুসারীদের কারণে এই সাইডে আসতেই পারে না অথচ এখন এখান থেকে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি আসে কত হাস্যকর ব্যাপার একটু চিন্তা করবেন 71 টিভি কিন্তু এইটাই নিউজ করবে যে হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে এই দেখেন আহা ইন্নালিল্লাহ 71 টিভি কিন্তু ডিবিসি নিউজ কিন্তু এটিএন এরা কিন্তু এইটাই নিউজ করবে যে হ্যাঁ হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে একটু দেখেন আহা দেখেন মাদ্রাসা স্টুডেন্ট না সবাই ক্লাসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে ছাদের উপরে সবাই যার যার মতো মাদ্রাসা স্টুডেন্ট সব এখানে মাইক দিয়ে আমি অ্যানাউন্স করতে শুনছি হুজুররা ছাত্রদেরকে মাদ্রাসায় চলে যেতে বলছে কোনো মাদ্রাসা স্টুডেন্ট বাইরে নাই আমি যদি এখন আমার আসলে নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নাই বিকজ আমাদের নিচে যে সিঁড়িটা এটা লক করে দেওয়া এখান থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই বের হইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম বাইরে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই যাও লেবাসধারী কিছু পোলাপান আছে আমি তাদেরকে নিয়ে ডাউট করি বিকজ মাত্র 5% পাবলিক যারা পাঞ্জাবি পাইজামা পরে আছে তাও তাদের ফেস দেখলে মনে হয় না তারা মাদ্রাসা স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্টদের নর্মাল একটা ফেস থাকে দাড়ি থাকে ছাত্রলীগের আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন এই লাইভটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের চোখে পড়ে যায় যদি না পড়ে ভাই আমাদের আমরা যারা 1% 0.1% আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি 0.1% যারা আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি মাদ্রাসার এই আন্দোলনকে সাপোর্ট করি যদি আমরা এই লাইভটাকে শেয়ার না করি পাবলিককে না বুঝাই তাহলে কিন্তু পুরোপুরি ব্লেমটা পুরোপুরি দোষটা আসবে মাদ্রাসা স্টুডেন্টদের উপরে পুরোপুরি দোষটাই আসবে হচ্ছে হেফাজতের কর্মীদের উপরে যে তারা গাড়িতে আগুন ধরাইছে দেখেন কতগুলো গাড়ি কি অবস্থা আশ্চর্যের ব্যাপার কি জানেন আমি আমি দুপুর থেকে এখানে আমি দুপুর থেকে এই জায়গাতে আছি আমি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিকাল পর্যন্ত প্রশাসন প্রশাসন এলাকার পোলাপানদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে রাখছে তারা ওখান থেকে টিয়ার গ্যাস মারছে তারপর রাবার গুলি মারছে হ্যান ত্যান করছে ছাত্রলীগের যুবলীগের পোলাপান নিয়ে তারা একসাথে কাজ করছে সন্ধ্যার পরে তারা হঠাৎ করে কি করলো সন্ধ্যার আগ দিয়ে এক দিয়ে বিকাল বাদ আসর কি করলো তারা তারা এই জ্যামটা গাড়ি কিন্তু এখানে ছিল না গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত একটা এখানে যে গাড়িগুলো দেখতেছেন না একটা গাড়ি এলিয়ে এদিকে ছিল না সব গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত এই গাড়িগুলো তারা আগায় নিয়ে আসছে গাড়িগুলো আগায় নিয়ে এসে এই জায়গায় গাড়িগুলো আইনে দাঁড়া করে তারা চলে গেছে আজব ব্যাপার দেখেন গাড়িগুলো যখন এখানে আসছে তারা চলে গেছে এলাকার আওয়াম যুবলীগ ছাত্রলীগ তারা গাড়িতে অ্যাটাক শুরু করছে গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন লাগানো শুরু করছে দেখেন আগুনগুলা কিন্তু মাদারীনগর মাদ্রাসা যে গলিটা এই গলির সামনে লাগানো হয়েছে এটা পুরোপুরি পরিকল্পিত পুরোপুরি পরিকল্পিত এটা যদি আপনারা শেয়ার না করেন আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে এই দেখেন মাদ্রাসা স্টুডেন্টরা সবাই ছাদে মাদ্রাসা স্টুডেন্টরা ছাদে
স্টুডেন্টরা মাদ্রাসার ভিতরে, কোনো স্টুডেন্ট মাদ্রাসার বাইরে নেই। আমি আপনাদেরকে, আপনারা যদি লাইভের শুরুটা দেখেন, বিকালবেলা আমি আপনাদেরকে দেখাইছি যে মাত্র শুরুতে ছিল 20%, 25%, সন্ধ্যার দিকে একদম মাগরিবের আজানের দিকে 5% চলে আসছিল, মাদ্রাসায় কোনো স্টুডেন্ট ছিল না। এই দেখেন আগুন, আহা, যাওয়া ছিল সব ছিল লেবাসধারী, পুরো মোড়টা ঘুরাই দিচ্ছে তারা হেফাজত। শুরু থেকে আপনারা যদি শুরু থেকে দেখেন, তাচেমের কথা বলেন, যেই কথা বলেন, হেফাজত কখনোই, হেফাজত কখনোই পাবলিকের কষ্ট হবে, পাবলিকের গাড়ি ভাঙচুর করবে এরকম কোনো সাপোর্টে কিংবা এরকম কোনো ইয়েতে ছিল না, হেফাজত কখনোই ছিল না, সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। ইভেন আমি এমনও দেখছি যে মিছিলের সময়, শুধু মিছিল করার সময় হাতে লাঠি নিয়ে বের হয়েছে, এই জন্য মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু লাঠি নিয়ে মিছিলে আসছে, ব্যর্থ হয় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এখানে দেখেন গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো, আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি, লাইভের শুরুতে আপনারা দেখছেন, সব আওয়ামদের কাজ, ছাত্রলীগ যুবলীগের কাজ। এখানে মাদ্রাসা স্টুডেন্টরা সবাই মাদ্রাসার ভিতরে, দেখেন ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্টদের বেড়ে গেছে, ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসার ভিতরে মাদ্রাসা স্টুডেন্ট। এখানে টোটাল কতগুলো গাড়ি, মাঝখানে আর অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে, এগুলো আগুন ধরে যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, টোটাল সাতটা গাড়িতে, দুইটা গাড়ি থেকে দেখেন এখন সাতটা গাড়িতে আগুন চলে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। এইদিকে দেখেন এই সাইডটাতে সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই এই সাইডে আসতেই পারে নাই, এই আপনার জয় বাংলা স্লোগানের কারণে, এই তাগুত হাসিনার অনুসারীদের কারণে এই সাইডে আসতেই পারে নাই। অথচ এখন এখান থেকে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি আসে, কত হাস্যকর ব্যাপার, একটু চিন্তা করবেন। 71 টিভি কিন্তু এইটাই নিউজ করবে যে হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে, এই দেখেন আহা ইন্নালিল্লাহ। 71 টিভি কিন্তু, ডিবিসি নিউজ কিন্তু, এটিএন, এরা কিন্তু এইটাই নিউজ করবে যে হ্যাঁ হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। একটু দেখেন আহা, দেখেন মাদ্রাসা স্টুডেন্ট না, সবাই ক্লাসে, সবাই ক্লাসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে ছাদের উপরে, সবাই যার যার মতো, মাদ্রাসা স্টুডেন্ট সব এখানে, মাইক দিয়ে আমি অ্যানাউন্স করতে শুনছি, হুজুররা ছাত্রদেরকে মাদ্রাসায় চলে যেতে বলছে, কোনো মাদ্রাসা স্টুডেন্ট বাইরে নাই। আমি যদি এখন, আমার আসলে নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, বিকজ আমাদের নিচে যে সিঁড়িটা এটা লক করে দেওয়া, এখান থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই, বের হইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, বাইরে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই। যাও লেবাসধারী কিছু পোলাপান আছে, আমি তাদেরকে নিয়ে ডাউট করি, বিকজ মাত্র 5% পাবলিক, যারা পাঞ্জাবি পায়জামা পরে আছে তাও তাদের ফেস দেখলে মনে হয় না তারা মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্টদের নর্মাল একটা ফেস থাকে, দাড়ি থাকে ছাত্রলীগের। আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, এই লাইভটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের চোখে পড়ে যায়, যদি না পড়ে ভাই আমাদের, আমরা যারা 1% 0.1% আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি, 0.1% যারা আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি, মাদ্রাসার এই আন্দোলনকে সাপোর্ট করি, যদি আমরা এই লাইভটাকে শেয়ার না করি, পাবলিককে না বুঝাই, তাহলে কিন্তু পুরোপুরি ব্লেমটা, পুরোপুরি দোষটা আসবে মাদ্রাসা স্টুডেন্টদের উপরে, পুরোপুরি দোষটাই আসবে হচ্ছে হেফাজতের কর্মীদের উপরে যে তারা গাড়িতে আগুন ধরাইছে। দেখেন কতগুলো গাড়ি, কি অবস্থা, আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি আমি দুপুর থেকে এইখানে, আমি দুপুর থেকে এই জায়গাতে আছি, আমি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিকাল পর্যন্ত প্রশাসন এলাকার পোলাপানদেরকে আন্দোলন থেকে ফিরে রাখছে, তারা ওখান থেকে টিয়ার গ্যাস মারছে, তারপর রাবার গুলি মারছে, হ্যান ত্যান করছে, ছাত্রলীগের যুবলীগের পোলাপান নিয়ে তারা একসাথে কাজ করছে। সন্ধ্যার পরে তারা হঠাৎ করে কি করলো, সন্ধ্যার আগ দিয়ে বিকাল বাদ আসর কি করলো তারা, তারা এই জ্যামটা, গাড়ি কিন্তু এখানে ছিল না, গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত, একটা এখানে যে গাড়িগুলো দেখতেছেন না, একটা গাড়ি এলিয়ে এদিকে ছিল না, সব গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত, এই গাড়িগুলো তারা আগাই নিয়ে আসছে, গাড়িগুলো আগাই নিয়ে এসে এই জায়গায় গাড়িগুলো আইনা দাঁড়া করে তারা চলে গেছে। আজব ব্যাপার, দেখেন গাড়িগুলো যখন এখানে আসছে তারা চলে গেছে,
এলাকার আওয়াম যুবলীগ ছাত্রলীগ তার গাড়িতে অ্যাটাক শুরু করছে, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো শুরু করছে। দেখেন আগুনগুলা কিন্তু মাদারীনগর মাদ্রাসা যে গলিটা এই গলির সামনে লাগানো হয়েছে, এটা পুরোপুরি পরিকল্পিত, পুরোপুরি পরিকল্পিত। এটা যদি আপনারা শেয়ার না করেন আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে, আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে। এই দেখেন মাদ্রাসা স্টুডেন্টরা সবাই ছাদে, মাদ্রাসা স্টুডেন্টরা ছাদে, স্টুডেন্টরা মাদ্রাসার ভিতরে, কোনো স্টুডেন্ট মাদ্রাসার বাইরে নেই। আমি আপনাদেরকে, আপনারা যদি লাইভের শুরুটা দেখেন বিকালবেলা, আমি আপনাদেরকে দেখাইছি যে মাত্র শুরুতে ছিল 20%, 25%, সন্ধ্যার দিকে একদম মাগরিবের আজানের দিকে 5% চলে আসছিল, মাদ্রাসায় কোনো স্টুডেন্ট ছিল না। এই দেখেন আগুন, আহা, যাওয়া ছিল সব ছিল লেবাসধারী, পুরো মোড়টা ঘুরাই দিচ্ছে তারা। হেফাজত শুরু থেকে, আপনারা যদি শুরু থেকে দেখেন, 5M-এর কথা বলেন, যেই কথা বলেন, হেফাজত কখনোই, হেফাজত কখনোই পাবলিকের কষ্ট হবে, পাবলিকের গাড়ি ভাঙচুর করবে এরকম কোনো সাপোর্ট কিংবা এরকম কোনো ইয়েতে ছিল না, হেফাজত কখনোই ছিল না, সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। ইভেন আমি এমনও দেখছি যে মিছিলের সময়, শুধু মিছিল করার সময় হাতে লাঠি নিয়ে বের হয়েছে, এই জন্য মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু লাঠি নিয়ে মিছিলে আসছে, দেড় সময় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এখানে দেখেন গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো, আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি, লাইভের শুরুতে আপনারা দেখছেন, সব আওয়ামদের কাজ, ছাত্রলীগ যুবলীগের কাজ। এখানে মাদ্রাসা স্টুডেন্টরা সবাই মাদ্রাসার ভিতরে, দেখেন ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্টদের ভরে গেছে, ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসার ভিতরে মাদ্রাসা স্টুডেন্ট। এখানে টোটাল কতগুলো গাড়ি, মাঝখানে আর অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে, এগুলো আগুন ধরে যাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল সাতটা গাড়িতে, দুইটা গাড়ি থেকে দেখেন এখন সাতটা গাড়িতে আগুন চলে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। এইদিকে দেখেন এই সাইডটাতে সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই এই সাইডে আসতেই পারে নাই, এই আপনার জয় বাংলা স্লোগানের কারণে, এই তাগুত হাসিনার অনুসারীদের কারণে এই সাইডে আসতেই পারে না। অথচ এখন এখান থেকে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি আসে, কত হাস্যকর ব্যাপার, একটু চিন্তা করবেন। 71 TV কিন্তু এইটাই নিউজ করবে যে হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। এই দেখেন আহা, ইন্নালিল্লাহ, 71 TV কিন্তু, DBC নিউজ কিন্তু, ATN, এরা কিন্তু এইটাই নিউজ করবে যে হ্যাঁ হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। একটু দেখেন আহা, দেখেন মাদ্রাসা স্টুডেন্ট না, সবাই ক্লাসে, সবাই ক্লাসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, ছাদের উপরে সবাই যার যার মতো, মাদ্রাসা স্টুডেন্ট সব এখানে, মাইক দিয়ে আমি অ্যানাউন্স করতে শুনছি, হুজুররা ছাত্রদেরকে মাদ্রাসায় চলে যেতে বলছে, কোনো মাদ্রাসা স্টুডেন্ট বাইরে নাই। আমি যদি এখন, আমার আসলে নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, বিকজ আমাদের নিচে যে সিঁড়িটা এটা লক করে দেওয়া, এখান থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই, বের হইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। বাইরে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই, যাও লেবাসধারী কিছু পোলাপান আছে, আমি তাদেরকে নিয়ে ডাউট করি, বিকজ মাত্র 5% পাবলিক, যারা পাঞ্জাবি পায়জামা পরে আছে তাও তাদের ফেস দেখলে মনে হয় না তারা মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্টদের নর্মাল একটা ফেস থাকে, দাড়ি থাকে ছাত্রলীগের। আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, এই লাইভটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের চোখে পড়ে যায়, যদি না পড়ে ভাই আমাদের, আমরা যারা 1%, 0.1% আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি, 0.1% যারা আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি, মাদ্রাসার এই আন্দোলনকে সাপোর্ট করি, যদি আমরা এই লাইভটাকে শেয়ার না করি, পাবলিককে না বুঝাই, তাহলে কিন্তু পুরোপুরি ব্লেমটা, পুরোপুরি দোষটা আসবে মাদ্রাসা স্টুডেন্টদের উপরে, পুরোপুরি দোষটাই আসবে হচ্ছে হেফাজতের কর্মীদের উপরে যে তারা গাড়িতে আগুন ধরাইছে। দেখেন কতগুলো গাড়ি, কি অবস্থা, আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি আমি দুপুর থেকে এখানে, আমি দুপুর থেকে এই জায়গাতে আছি, আমি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিকাল পর্যন্ত প্রশাসন এলাকার পোলাপানদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে রাখছে, তারা ওখান থেকে টিয়ার গ্যাস মারছে,
তারপর রাবার গুলি মারছে, হ্যানত্যান করছে, ছাত্রলীগের যুবলীগের পোলাপান নিয়ে তারা একসাথে কাজ করছে। সন্ধ্যার পরে তারা হঠাৎ করে কি করলো, সন্ধ্যার আগ দিয়ে এক দিয়ে বিকাল বাদ আসর কি করলো তারা, তারা এই জ্যামটা গাড়ি কিন্তু এখানে ছিল না, গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত। একটা এখানে যে গাড়িগুলো দেখতেছেন না, একটা গাড়ি এদিকে ছিল না, সব গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত। এই গাড়িগুলো তারা আগাই নিয়ে আসছে, গাড়িগুলো আগাই নিয়ে এসে এই জায়গায় গাড়িগুলো আইনা দাঁড়া করে তারা চলে গেছে। আজব ব্যাপার, দেখেন গাড়িগুলো যখন এখানে আসছে তারা চলে গেছে, এলাকার আওয়াম যুবলীগ ছাত্রলীগ তারা গাড়িতে অ্যাটাক শুরু করছে, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো শুরু করছে। দেখেন আগুনগুলো কিন্তু মাদারীনগর মাদ্রাসা যে গলিটা, এই গলির সামনে লাগানো হয়েছে, এটা পুরোপুরি পরিকল্পিত, পুরোপুরি পরিকল্পিত। এটা যদি আপনারা শেয়ার না করেন আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে, আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে। এই দেখেন মাদ্রাসা স্টুডেন্টরা সবাই ছাদে, মাদ্রাসা স্টুডেন্টরা ছাদে, স্টুডেন্টরা মাদ্রাসার ভিতরে, কোনো স্টুডেন্ট মাদ্রাসার বাইরে নেই। আমি আপনাদেরকে, আপনারা যদি লাইভের শুরুটা দেখেন বিকালবেলা, আমি আপনাদেরকে দেখাইছি যে মাত্র শুরুতে ছিল 20%, 25%, সন্ধ্যার দিকে একদম মাগরিবের আজানের দিকে 5% চলে আসছিল, মাদ্রাসায় কোনো স্টুডেন্ট ছিল না। এই দেখেন আগুন, আহা, যাওয়া ছিল সব ছিল লেবাসধারী, পুরো মোড়টা ঘুরে দিচ্ছে তারা হেফাজত। শুরু থেকে আপনারা যদি শুরু থেকে দেখেন, পাঁচেমের কথা বলেন, যেই কথা বলেন, হেফাজত কখনোই, হেফাজত কখনোই পাবলিকের কষ্ট হবে, পাবলিকের গাড়ি ভাঙচুর করবে এরকম কোনো সাপোর্টে কিংবা এরকম কোনো ইয়েতে ছিল না, হেফাজত কখনোই ছিল না, সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। ইভেন আমি এমনও দেখছি যে মিছিলের সময়, শুধু মিছিল করার সময় হাতে লাঠি নিয়ে বের হয়েছে, এই জন্য মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু লাঠি নিয়ে মিছিলে আসছে, ব্যর্থ হয়, তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এখানে দেখেন গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো, আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি, লাইভের শুরুতে আপনারা দেখছেন, সব আওয়ামদের কাজ, ছাত্রলীগ যুবলীগের কাজ। এখানে মাদ্রাসা স্টুডেন্ট সবাই মাদ্রাসার ভিতরে, দেখেন ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট ভরে গেছে, ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসার ভিতরে মাদ্রাসা স্টুডেন্ট। এখানে টোটাল কতগুলো গাড়ি, মাঝখানে আর অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে, এগুলো আগুন ধরে যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, টোটাল সাতটা গাড়িতে, দুইটা গাড়ি থেকে দেখেন এখন সাতটা গাড়িতে আগুন চলে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। এই দিকে দেখেন এই সাইডটাতে সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই এই সাইডে আসতেই পারে নাই, এই আপনার জয় বাংলা, জয় বাংলা স্লোগানের কারণে, এই তাগুত হাসিনার অনুসারীদের কারণে এই সাইডে আসতেই পারে না। অথচ এখন এখান থেকে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি আসে, কত হাস্যকর ব্যাপার, একটু চিন্তা করবেন। 71 টিভি কিন্তু এইটাই নিউজ করবে যে হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। এই দেখেন আহা, ইন্নালিল্লাহ, 71 টিভি কিন্তু, ডিবিসি নিউজ কিন্তু, এটিএন, এরা কিন্তু এইটাই নিউজ করবে যে হ্যাঁ হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। একটু দেখেন আহা, দেখেন মাদ্রাসা স্টুডেন্ট না, সবাই ক্লাসে, সবাই ক্লাসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে ছাদের উপরে, সবাই যার যার মতো, মাদ্রাসা স্টুডেন্ট সব এখানে মাইক দিয়ে আমি অ্যানাউন্স করতে শুনছি, হুজুররা ছাত্রদেরকে মাদ্রাসায় চলে যেতে বলছে, কোনো মাদ্রাসা স্টুডেন্ট বাইরে নাই। আমি যদি এখন, আমার আসলে নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, বিকজ আমাদের নিচে যে সিঁড়িটা এটা লক করে দেওয়া, এখান থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই, বের হইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। বাইরে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই, যাও লেবাসধারী কিছু পোলাপান আছে, আমি তাদেরকে নিয়ে ডাউট করি, বিকজ মাত্র 5% পাবলিক, যারা পাঞ্জাবি পায়জামা পরে আছে তাও তাদের ফেস দেখলে মনে হয় না তারা মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্টদের নর্মাল একটা ফেস থাকে, দাড়ি থাকে ছাত্রলীগের। আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, এই লাইভটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের চোখে পড়ে যায়। যদি না পড়ে ভাই, আমাদের, আমরা যারা 1%, 0.1% আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি, 0.1% যারা আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি, মাদ্রাসার এই আন্দোলনকে সাপোর্ট করি, যদি আমরা এই লাইভটাকে শেয়ার না করি, পাবলিককে না বুঝাই, তাহলে কিন্তু পুরোপুরি ব্লেমটা, পুরোপুরি দোষটা আসবে মাদ্রাসা স্টুডেন্টদের উপরে, পুরোপুরি দোষটাই আসবে হচ্ছে হেফাজতের কর্মীদের উপরে।
যে তারা গাড়িতে আগুন ধরাইছে। দেখেন কতগুলো গাড়ি, কি অবস্থা! আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি আমি দুপুর থেকে এইখানে, আমি দুপুর থেকে এই জায়গাতে আছি। আমি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিকাল পর্যন্ত প্রশাসন এলাকার পোলাপানদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে রাখছে। তারা ওখান থেকে টিয়ার গ্যাস মারছে, তারপর রাবার গুলি মারছে, হ্যান ত্যান করছে। ছাত্রলীগের যুবলীগের পোলাপান নিয়ে তারা একসাথে কাজ করছে। সন্ধ্যার পরে তারা হঠাৎ করে কি করলো, সন্ধ্যার আগ দিয়ে বিকাল বাদ আসর কি করলো তারা, তারা এই জ্যামটা গাড়ি কিন্তু এখানে ছিল না, গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত। একটা এখানে যে গাড়িগুলো দেখতেছেন না, একটা গাড়ি এলিয়ে এদিকে ছিল না, সব গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত। এই গাড়িগুলো তারা আগায় নিয়ে আসছে, গাড়িগুলো আগায় নিয়ে এসে এই এই জায়গায় গাড়িগুলো আইনে দাঁড়া করে তারা চলে গেছে। আজব ব্যাপার, দেখেন গাড়িগুলো যখন এখানে আসছে তারা চলে গেছে। এলাকার আওয়াম, যুবলীগ, ছাত্রলীগ তার গাড়িতে অ্যাটাক শুরু করছে, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো শুরু করছে। দেখেন আগুনগুলো কিন্তু মাদারীনগর মাদ্রাসার যে গলিটা, এই গলির সামনে লাগানো হয়েছে। এটা পুরোপুরি পরিকল্পিত, পুরোপুরি পরিকল্পিত। এটা যদি আপনারা শেয়ার না করেন, আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে, আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে। এই দেখেন মাদ্রাসা স্টুডেন্টরা সবাই ছাদে, মাদ্রাসা স্টুডেন্টরা ছাদে, স্টুডেন্টরা মাদ্রাসার ভিতরে, কোনো স্টুডেন্ট মাদ্রাসার বাইরে নেই। আমি আপনাদেরকে, আপনারা যদি লাইভের শুরুটা দেখেন, বিকালবেলা আমি আপনাদেরকে দেখাইছি যে মাত্র শুরুতে ছিল 20%, 25%, সন্ধ্যার দিকে একদম মাগরিবের আজানের দিকে 5% চলে আসছিল, মাদ্রাসার কোনো স্টুডেন্ট ছিল না। এই দেখেন আগুন, আহা, যাওয়া ছিল সব ছিল লেবাসধারী, পুরো মোড়টা ঘুরে দিচ্ছে তারা। হেফাজত শুরু থেকে, আপনারা যদি শুরু থেকে দেখেন, তাচেমের কথা বলেন, যেই কথা বলেন, হেফাজত কখনোই পাবলিকের কষ্ট হবে, পাবলিকের গাড়ি ভাঙচুর করবে এরকম কোনো সাপোর্টে কিংবা এরকম কোনো ইয়েতে ছিল না, হেফাজত কখনোই ছিল না। সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। ইভেন আমি এমনও দেখছি যে মিছিলের সময়, শুধু মিছিল করার সময় হাতে লাঠি নিয়ে বের হয়েছে, এই জন্য মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু লাঠি নিয়ে মিছিলে আসছে, দেড় সময় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এখানে দেখেন গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো, আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি, লাইভের শুরুতে আপনারা দেখছেন, সব আওয়ামদের কাজ, ছাত্রলীগ যুবলীগের কাজ। এখানে মাদ্রাসা স্টুডেন্ট সবাই মাদ্রাসার ভিতরে, দেখেন ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট বসে গেছে, ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসার ভিতরে মাদ্রাসা স্টুডেন্ট। এখানে টোটাল কতগুলো গাড়ি, মাঝখানে আর অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে, এগুলো আগুন ধরে যাবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল সাতটা গাড়িতে, দুইটা গাড়ি থেকে দেখেন এখন সাতটা গাড়িতে আগুন চলে গেছে। আপনারা বুঝতে পারতেছেন, এই দিকে দেখেন, এই সাইডটাতে সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই এই সাইডে আসতেই পারে নাই, এই আপনার জয় বাংলা স্লোগানের কারণে, এই তাগুত হাসিনার অনুসারীদের কারণে এই সাইডে আসতেই পারে না। অথচ এখন এখান থেকে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি আসে, কত হাস্যকর ব্যাপার! একটু চিন্তা করবেন, 71 টিভি কিন্তু এইটাই নিউজ করবে যে হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। এই দেখেন, আহা, ইন্না লিল্লাহ, 71 টিভি কিন্তু, ডিবিসি নিউজ কিন্তু, এটিএন, এরা কিন্তু এইটাই নিউজ করবে যে হ্যাঁ হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। একটু দেখেন, আহা, দেখেন মাদ্রাসা স্টুডেন্ট না, সবাই ক্লাসে, সবাই ক্লাসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, ছাদের উপরে সবাই যার যার মতো, মাদ্রাসা স্টুডেন্ট সব এখানে। মাইক দিয়ে আমি অ্যানাউন্স করতে শুনছি, হুজুররা ছাত্রদেরকে মাদ্রাসায় চলে যেতে বলছে, কোনো মাদ্রাসা স্টুডেন্ট বাইরে নাই। আমি যদি এখন, আমার আসলে নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, বিকজ আমাদের নিচে যে সিঁড়িটা এটা লক করে দেওয়া, এখান থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই, বের হইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। বাইরে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই, যাও লেবাসধারী কিছু পোলাপান আছে, আমি তাদেরকে নিয়ে ডাউট করি, বিকজ মাত্র 5% পাবলিক, যারা পাঞ্জাবি পায়জামা পরে আছে, তাও তাদের ফেস দেখলে মনে হয় না তারা মাদ্রাসা স্টুডেন্ট। মাদ্রাসা স্টুডেন্টদের নর্মাল একটা ফেস থাকে, দাড়ি থাকে, ছাত্রলীগের
আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, এই লাইভটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের চোখে পড়ে যায়। যদি না পড়ে ভাই, আমাদের আমরা যারা 1% আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি, 0.1% যারা আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি, মাদ্রাসার এই আন্দোলনকে সাপোর্ট করি, যদি আমরা এই লাইভটাকে শেয়ার না করি, পাবলিককে না বুঝাই, তাহলে কিন্তু পুরোপুরি ব্লেমটা, পুরোপুরি দোষটা আসবে মাদ্রাসা স্টুডেন্টদের উপরে, পুরোপুরি দোষটাই আসবে হচ্ছে হেফাজতের কর্মীদের উপরে যে তারা গাড়িতে আগুন ধরাইছে। দেখেন কতগুলো গাড়ি, কি অবস্থা! আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি আমি দুপুর থেকে এইখানে, আমি দুপুর থেকে এই জায়গাতে আছি। আমি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিকাল পর্যন্ত প্রশাসন এলাকার পোলাপানদেরকে আন্দোলন থেকে ফিরিয়ে রাখছে। তারা ওখান থেকে টিয়ার গ্যাস মারছে, তারপর রাবার গুলি মারছে, হ্যান ত্যান করছে, ছাত্রলীগের যুবলীগের পোলাপান নিয়ে তারা একসাথে কাজ করছে। সন্ধ্যার পরে তারা হঠাৎ করে কি করলো, সন্ধ্যার আগ দিয়ে বিকাল বাদ আসর কি করলো তারা, তারা এই জ্যামটা, গাড়ি কিন্তু এখানে ছিল না, গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত। একটা এখানে যে গাড়িগুলো দেখতেছেন না, একটা গাড়ি এদিকে ছিল না, সব গাড়ি ছিল অনেক দূর পর্যন্ত। এই গাড়িগুলো তারা আগায় নিয়ে আসছে, গাড়িগুলো আগায় নিয়ে এসে এই জায়গায় গাড়িগুলো আইনে দাঁড়া করে তারা চলে গেছে। আজব ব্যাপার, দেখেন গাড়িগুলো যখন এখানে আসছে তারা চলে গেছে, এলাকার আওয়াম যুবলীগ ছাত্রলীগ তার গাড়িতে অ্যাটাক শুরু করছে, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো শুরু করছে। দেখেন আগুনগুলো কিন্তু মাদারীনগর মাদ্রাসার যে গলিটা, এই গলির সামনে লাগানো হয়েছে, এটা পুরোপুরি পরিকল্পিত, পুরোপুরি পরিকল্পিত। এটা যদি আপনারা শেয়ার না করেন, আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে, আমাদের পুরো আন্দোলনটাই বৃথা যাবে। এই দেখেন মাদ্রাসা স্টুডেন্টরা সবাই সাদে, মাদ্রাসা স্টুডেন্টরা সাদে, স্টুডেন্টরা মাদ্রাসার ভিতরে, কোনো স্টুডেন্ট মাদ্রাসার বাইরে নেই। আমি আপনাদেরকে, আপনারা যদি লাইভের শুরুটা দেখেন, বিকালবেলা আমি আপনাদেরকে দেখাইছি, মাত্র শুরুতে ছিল 20%, 25%, সন্ধ্যার দিকে একদম মাগরিবের আজানের দিকে 5% চলে আসছিল, মাদ্রাসায় কোনো স্টুডেন্ট ছিল না। এই দেখেন আগুন, আহা, যাওয়া ছিল সব ছিল লেবাসধারী, পুরো মোড়টা ঘুরাই দিচ্ছে তারা। হেফাজত শুরু থেকে, আপনারা যদি শুরু থেকে দেখেন, 5M-এর কথা বলেন, যেই কথা বলেন, হেফাজত কখনোই পাবলিকের কষ্ট হবে, পাবলিকের গাড়ি ভাঙচুর করবে এরকম কোনো সাপোর্টে কিংবা এরকম কোনো ইয়েতে ছিল না, হেফাজত কখনোই ছিল না, সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। ইভেন আমি এমনও দেখছি যে মিছিলের সময়, শুধু মিছিল করার সময় হাতে লাঠি নিয়ে বের হয়েছে, এই জন্য মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু লাঠি নিয়ে মিছিলে আসছে, ব্যর্থ হয় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আর এখানে দেখেন গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো, আমি আপনাদেরকে শুরুতেই দেখাইছি, লাইভের শুরুতেই আপনারা দেখছেন, সব আওয়ামদের কাজ, ছাত্রলীগ যুবলীগের কাজ। এখানে মাদ্রাসা স্টুডেন্ট সবাই মাদ্রাসার ভিতরে, দেখেন ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্টদের ভরে গেছে, ছাদের উপরে মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসার ভিতরে মাদ্রাসা স্টুডেন্ট। এখানে টোটাল কতগুলো গাড়ি, মাঝখানে আর অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে, এগুলো আগুন ধরে যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, টোটাল সাতটা গাড়িতে, দুইটা গাড়ি থেকে দেখেন এখন সাতটা গাড়িতে আগুন চলে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। এইদিকে দেখেন এই সাইডটাতে সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, সকাল থেকে হেফাজতের কোনো কর্মী, মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই এই সাইডে আসতেই পারে নাই, এই আপনার জয় বাংলা স্লোগানের কারণে, এই তাগুত হাসিনার অনুসারীদের কারণে এই সাইডে আসতেই পারে না। অথচ এখন এখান থেকে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি আসে, কত হাস্যকর ব্যাপার! একটু চিন্তা করবেন, 71 TV কিন্তু এইটাই নিউজ করবে যে হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। এই দেখেন, আহা, ইন্নালিল্লাহ, 71 TV কিন্তু, DBC নিউজ কিন্তু, ATN, এরা কিন্তু এইটাই নিউজ করবে যে হ্যাঁ হেফাজত কর্মীরা গাড়ি ভাঙচুর করছে। একটু দেখেন, আহা, দেখেন মাদ্রাসা স্টুডেন্ট না, সবাই ক্লাসে, সবাই ক্লাসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে ছাদের উপরে, সবাই যার যার মতো, মাদ্রাসা স্টুডেন্ট সব এখানে মাইক দিয়ে আমি অ্যানাউন্স করতে শুনছি, হুজুররা ছাত্রদেরকে মাদ্রাসা চলে যেতে বলছে, কোনো মাদ্রাসা স্টুডেন্ট বাইরে নাই,
আমি যদি এখন আমার আসলে নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, বিকজ আমাদের নিচে যে সিঁড়িটা এটা লক করে দেওয়া, এখান থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই। বের হইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, বাইরে মাদ্রাসার কোনো স্টুডেন্ট নাই, যাও লেবাসধারী কিছু পোলাপান আছে, আমি তাদেরকে নিয়ে ডাউট করি। বিকজ মাত্র 5% পাবলিক যারা পাঞ্জাবি পায়জামা পরে আছে, তাও তাদের ফেস দেখলে মনে হয় না তারা মাদ্রাসা স্টুডেন্ট। মাদ্রাসা স্টুডেন্টদের নর্মাল একটা ফেস থাকে, দাড়ি থাকে, ছাত্রলীগের। আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, এই লাইভটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের চোখে পড়ে যায়। যদি না পড়ে ভাই, আমাদের আমরা যারা 1% আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি, 0.1% যারা আমরা হেফাজতে ইসলামকে ভালোবাসি, মাদ্রাসার এই আন্দোলনকে সাপোর্ট করি, যদি আমরা এই লাইভটা